হে কৃষ্ণ, তুমি দেখো আমার দ্বারা যাতে কোনো পাপ না হয়, আমার ব্যবহারে কেউ যাতে কোনো কষ্ট না পায়। আমি সারাদিনে যত পাপ করি বা করেছি সেগুলো তুমি ক্ষমা করো। আজকে এই সূর্যোদয়টা আমাকে দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চারপাশে যে ঘটে যাওয়া এত মিথ্যে, এত অনাচার, সেগুলো থেকে আমাকে বিরত রেখো। ওইসব খারাপ যেন আমাকে ছুঁতে না পারে। আজ 2 বছর হলো আমার বিয়ে হয়েছে, বা 2.5 বছর হবে। তারই মধ্যে আমার উপর দিয়ে, আমাদের উপর দিয়ে অনেক কিছু বয়ে চলে গেছে। বিয়ে করে আসতে না আসতেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি পারিবারিক ব্যবসাটা হারিয়েছি, তার থেকেও বড় কথা সন্তান হারিয়েছি। সেই হারানোটা আর উচ্চারণও করতে চাইছি না। যেটা হয়ে গেছে হয়ে গেছে। কিছুদিন ধরে বিছানায় বেড রেস্ট থাকার পরে আমি আজ একটু সুস্থ, এবং ঘরদোরের অবস্থা অনেক খারাপ, কিছু করতে ইচ্ছে করছিল না, পুরোপুরি ডিপ্রেশনের দিকে যাচ্ছিলাম। তো বাড়িতে আমাকে সবাই দেখে না, সবাই অনেক তারা টেনশনে পড়ে গেছিলো যে কি হয়েছে, তো এটা কোনো সময় নয়, তোমার কাছে আরও অপরচুনিটি আসবে, তখন তুমি ট্রাই করো, এটা করো, ওটা করো, সবই মানছি। কিন্তু যখন তুমি দেখবে না যে তোমার আশেপাশে বা তোমার পরে যারা বিয়ে করে এসেছিলো ওরা সবার, মানে সবাই মা হয়ে গেছে, এবার তুমি চেষ্টা করছো কিন্তু তোমার দ্বারা সেটা হচ্ছে না, কোনো না কোনো ফল্ট হচ্ছে, তখন নিজেকে এত পরিমাণে অপরাধী মনে হয় সীমার বাইরে। কারণ আমার সাথে যেটা ঘটে গেছে সেটা শুধু আমারই ফল্ট। তো অনেক দিন পর, 4-5 দিন বৃষ্টি হওয়ার পরে আজ একটু সূর্যোদয়, তাই আগে সানস্ক্রিনটা তো লাগিয়ে নিলাম। এবং সূর্যোদয়ের পরে সূর্যের রশ্মিটা যখন ফুলের ওপরে পড়েছে না, সেইটাকে আর ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর নিজেকে একটু স্ট্রং করার জন্য এখন সকাল সকাল ছোলা, বাদাম, গুড় এগুলোই খাই, কারণ ডাক্তার বলেই দিয়েছে আমার শরীর প্রচণ্ড উইক। আমার মধ্যে মিনিমামটুকু মানে কোনো ক্ষমতাই নেই যে আমি একটা বেবিকে ক্যারি করতে পারি। তাহলে বুঝতে পারছো কি অবস্থা আমার মধ্যে। তাই এখন পুরোপুরি বেড রেস্টেই আছি, তার মধ্যে একটু আধটু হাঁটা চলা, আর বলেছে মেন্টালি দিক থেকে পুরো ফ্রি থাকতে। আমি প্রচণ্ড স্ট্রেস নিই, এত পরিমাণে চিন্তাধারা করি, কখনো আপ্রো চিন্তাও করি, কখনো মেন্টালি মানে বাড়ি চিন্তাটাও করি। তো সেখান থেকে আমাকে একটু দূরে থাকতে বলেছে, যদি আমি মা হতে চাই। তো এত কিছু যে ঘটে যাচ্ছে এখানে, আমার কি করণীয় তোমরা একটু বলো প্লিজ। এবার তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো, বিয়ের তো মাত্র 2 বছর হয়েছে, তাহলে এত তাড়াহুড়ো কেন করছি? আসলে কি বলো তো, তোমার অতিরিক্ত ভালোবাসা যখন কারো কাছে সাজা হয়ে যায়, সেটা যখন তোমার মনে হয়, তখন সেখান থেকে বিরত নেওয়াই ভালো। এবার তোমার বিরত নেওয়া মানে হয় তোমাকে মানুষটার থেকে দূরে থাকতে হবে, না হলে কম কথা বলতে হবে, কিন্তু ম্যারিড লাইফে সেটা কখনোই সম্ভব না। ম্যারিড লাইফে সম্পর্কটা ভালো রাখতেই হবে, কিন্তু ওখান থেকে একটু বিরত নেওয়ার জন্য নিজেদের লাইফে কাউকে না কাউকে নিয়ে আসতে হয়, যেখানে তুমি তোমার পুরো সময়টা ওকে দিতে পারো। তোমার প্রত্যেকটা ফাঁকা সময় ও জুড়ে থাকবে, ওর পেছনে ছোটাছুটি, ওকে নিয়ে ব্যস্ততা তোমার কাছের মানুষ, ভালোবাসার মানুষের চিন্তাধারাটা একটু কমিয়ে দেবে। মানে সারাদিন যখন ধরো আমরা যেরকম রান্না করতে করতে হাজব্যান্ডের কথা ভাবছি, ওর সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছি, ওর প্রতি অনেকটা আশা রাখছি যে ও এই বোধহয় আসবে, এই বোধহয় এই কথাটা বলবে, ওই কথাটা বলবে, যেটা নিউলি ম্যারিড কাপলদের হয়ে থাকে, আমার ক্ষেত্রেও কিন্তু সেম। কিন্তু এটাও আমাকে বুঝতে হবে যে ওই মানুষটাও সারাদিন কাজে ব্যস্ত থাকে, কিন্তু সেটা মন আর কোথায় মানে বলো তো? মন তো মেনে নিতে পারে না, তখন মনের একরাস অভিমান হয়, আর সেই অভিমান যখন একদম কালো মেঘ করে বর্ষায়, তখন সেই বর্ষাটা যেন অতিরিক্ত হয়ে যায়, সব ভাসিয়ে নিয়ে যায়, আর তারপরে কোথাও না কোথাও এই সূর্যের মতো আবার নতুন আলো উঁকি দেয়। কিন্তু নতুন আলো উঁকি দিলে কি হবে? সেই বর্ষার যে ক্ষতিপূরণটা হয়েছে তার দায়টা কে নেবে বলো তো? তাই নিজেদের জীবনে কাউকে না কাউকে একটা নিয়ে আসতে হয়। তাই আমার লাইফে বেবিটা খুবই প্রয়োজন। দেখা যাক মহাদেব কি করে। লাভ আছে, 7 দিন অনুষ্ঠান করে কটা, 7-8 দিন অনুষ্ঠানে 8 দিনই কেউ না কেউ ওটা আসবে। বৃষ্টি হওয়ার পর যে রোদটা বাড়ায় না, বেশ ভাল লাগে।
রাত্রিরে হাটে ডেই শুরু করি আড্ডা হাটে ডেই শুরু করি না আসি ওদের রাখে লিখে আসতালা হাই তুমি হ্যালো করডো না কি করডো মানে কেউ কইবে তুমি নাইনে পড়ো না দাড়ি না গোফ আমনে যখন নাইনে পড়তাই না তোমার বয়স কত তাইলে তুমি ভাবো ভাবো বয়সটাকে কি করে মেনটেন করছি কত পাঁচ সাত দিন ধরে বাড়িতে চুপচাপ বসেছিলাম তাই বিকেলবেলা বোন একটু দেখে নিয়ে গেছিল আর সেই সন্ধ্যাবেলা এসেও চুপচাপ বসছিলাম তো সবাই মিলে বললো যে এসো লুডো খেলি আর আমি না লুডো খেলতে ভালো লাগে কিন্তু যতক্ষণ না আমাকে কেউ কাটছে তারপর যখন কাটা শুরু হয়ে যায় না সেখানে আর আমার খেলতে ভালো লাগে না তো আমার লাইফে কিন্তু বর্তমান সবথেকে বড় বন্ধু হচ্ছে তোমরা যার সাথে আমি আমার মন খুলে সব কথা বলতে পারি নির্দ্বিধায় বলতে পারি এটা আমার একমাত্র ফ্যামিলি যেখানে আমার কোনো বাধা নেই তো প্লিজ এইভাবে পাশে থেকো মেন্টালি দিক থেকে একটু সাপোর্ট করো টাটা।